সেপ্টেম্বর 5, 1972 মিউনিক জার্মানি ভোর 4টার সময় মিউনিক অলিম্পিক ভিলেজে একটি জঙ্গি হামলা ঘটে যেটি সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। ট্র্যাকস্যুট পরা 8 জন জঙ্গি AK-47 এবং গ্রেনেড নিয়ে মিউনিক অলিম্পিক ভিলেজে প্রবেশ করে। এরা ছিল ব্ল্যাক সেপ্টেম্বর নামক এক প্যালেস্টাইন জঙ্গি সংগঠনের সদস্য। তাদের মিশন ছিল ইসরায়েলি ক্রীড়াবিদদের পণবন্দী করা এবং ইসরায়েলে বন্দী 234 জন জঙ্গির মুক্তির দাবি করা। কিন্তু তাদের মিশন ব্যর্থ হয়। 20 ঘন্টা পর জঙ্গিরা 11 জন ইসরায়েলি অলিম্পিক দলের সদস্যকে এবং 1 জার্মান পুলিশকে হত্যা করে। প্রতি আক্রমণে 5 জন জঙ্গিও মারা যায়। 1972 সালে মিউনিক অলিম্পিকে 11 জন ইসরায়েলি ক্রীড়াবিদের অপহরণ এবং হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি সরকার লঞ্চ করে অপারেশন রথ অব গড। তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার এবং প্রতিরক্ষামন্ত্রী মোশে ডায়ানের নেতৃত্বে একটি গোপন কমিটি গঠন করা হয়। এই কমিটির উপর দায়িত্ব দেওয়া হয় মিউনিক অলিম্পিকে ইসরায়েলি ক্রীড়াবিদদের হত্যার জন্য দায়ী ব্ল্যাক সেপ্টেম্বর নামক প্যালেস্তানীয় জঙ্গি সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সমস্ত সদস্যদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। অপারেশন রথ অব গড হিট স্কোয়াডের কোডনেম ছিল বায়োনেট। এই স্কোয়াডটি গঠিত হয়েছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যদের নিয়ে এবং এদের সহযোগিতা করেছিল ইসরায়েল ডিফেন্স ফোর্সের স্পেশাল অপারেশন টিম। এই দলটি বহু বছর অতিবাহিত করে মিউনিক হত্যাকাণ্ডের যারা পরিকল্পনা করেছিল এবং এই হত্যাকাণ্ডে যারা অংশগ্রহণ করেছিল তাদের খুঁজে বের করতে এবং এক এক করে হত্যা করতে। কিন্তু কিছু সপ্তাহ পর পশ্চিম জার্মানি হাইজ্যাক হয়ে যাওয়া লুফথানসা প্লেনের ক্রিউ মেম্বারদের পরিবর্তে যে 3 জন যোগ্য জীবিত ছিল তাদেরকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দিতে বাধ্য হয়। বাকি 5 জন জঙ্গি পুলিশের সাথে গুলির লড়াইয়ে আগেই মারা যায় যখন পণবন্দীদের উদ্ধারের ব্যর্থ চেষ্টা করা হয়। হিট স্কোয়াড প্রথম হত্যা করে ওয়েল জে ওয়েটারকে, যিনি ছিলেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের এক সংগঠক এবং ইয়াসের আরাফাতের আত্মীয়। যখন তিনি রোমের একটি অ্যাপার্টমেন্টের লবিতে ছিলেন তখন তাকে গুলি করে মারা হয় অক্টোবর 1972 সালে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী টার্গেট ছিল মাহমুদ হামসারি নামক এক PLO প্রতিনিধি। ডিসেম্বর 1972 একজন রথ অব গড মেম্বার ইটালিয়ান জার্নালিস্টের ছদ্মবেশে মোহাম্মদ হামসারির সাথে একটি টেলিফোনিক ইন্টারভিউয়ের আয়োজন করেন। কয়েকজন রথ অব গডের সদস্য গোপনে মাহমুদ হামসারির রুমে প্রবেশ করেন এবং একটি বোম তার টেলিফোনে অ্যাক্টিভেট করে বেরিয়ে আসেন। হামসারিকে পূর্ব নির্ধারিত সময়ে ইন্টারভিউয়ের জন্য কল করা হয়। যখন তিনি ফোনটি তোলেন রিমোটের দ্বারা বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। হামসারি এই বিস্ফোরণে মারা যান। পরবর্তী কয়েক মাসে 4 জন সন্দেহভাজন বাসিল আল কোবেইসি, হুসেন আবদ আলচির, জেদ মোচাসি এবং মোহাম্মদ বৌদিয়াকে হত্যা করেন রথ অব গডের সদস্যরা। অপারেশন রথ অব গডের সবচেয়ে রোমহর্ষক মিশনটি কার্যকর করা হয়েছিল এপ্রিল 1973 সালে। ইহুদ বারাক নামক ইসরায়েল ডিফেন্স ফোর্সের এক অফিসার একটি দুঃসাহসিক পরিকল্পনা করেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নেতাদের উপর আঘাত হানতে। মিশনটি ছিল লেবাননের বেইরুট শহরের মধ্যে ইসরায়েলি কমান্ডো দল পাঠিয়ে PLO লিডারদের হত্যা করা। যখন কমান্ডো দলটি জলপথে লেবাননের বেইরুটে পৌঁছাল তখন এই শহরে আগে থেকে উপস্থিত মোসাদের গোয়েন্দাদের সাথে তারা কোঅর্ডিনেট করতে শুরু করে দিল। একটি ইসরায়েলি প্যারাটুপার্সের দল পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অফ প্যালেস্টাইনের হেডকোয়ার্টার্সে আক্রমণ করে। এই দলটি মোহাম্মদ ইউসেফ, আল নাজার, কামাল আদওয়ান এবং কামাল নাসেরদের এলিমিনেট করে দেয়। 1973 সালে রথ অব গড দলটি নরওয়ের লিলিহ্যামার শহরে ভুল করে এক নিরীহ ব্যক্তিকে হত্যা করে। নরওয়ে অথরিটি একটি ক্রাইম ইনভেস্টিগেশন শুরু করে। এর ফলে 5 জন মোসাদের সদস্যকে দোষী সাব্যস্ত করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার আন্তর্জাতিক চাপের কারণে এই ধরনের টার্গেটেড অ্যাসাসিনেশন প্রোগ্রামটিকে স্থগিত করেন। লিলেহ্যামার শহরে দি রথ অব গডের সদস্যদের টার্গেট ছিল আলী হাসান সালামে নামক ফাটা এবং ব্ল্যাক সেপ্টেম্বর জঙ্গি সংগঠনের এক অপারেশন চিফ, যিনি ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে রেড প্রিন্স নামে পরিচিত ছিলেন। 1979 সালে দি রথ অব গড প্রোগ্রামটি পুনরায় চালু করা হয় এটি শেষ মিশনটি এক্সিকিউট করার জন্য, যখন বেইরুটে ইসরায়েলের হিট স্কোয়াড একটি গাড়ি বোমা বিস্ফোরণের দ্বারা সালামেকে হত্যা করে। বিশ্বের বিখ্যাত অ্যান্টি টেরোরিস্ট অপারেশনের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দ্বারা পরিচালিত দি অপারেশন রথ অব গড হল একটি অন্যতম দুঃসাহসিক অপারেশন।
এই অপারেশনের মাধ্যমে গোয়েন্দা সংস্থা মোসাদ একটি অনন্য পরিচিতি পেয়েছিল। অপারেশন দি রথ অফ গডের উপর ভিত্তি করে বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ 2005 সালে একটি সিনেমা তৈরি করেন যার নাম ছিল মিউনিক। বন্ধুরা, এই রোমহর্ষক ভিডিওটি আপনাদের ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করে দিন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।